সৌভাগ্য যে এরকম সজ্জন ব্যক্তিকে আপনারা এমএলএ হিসাবে পাঠাবেন, পাঠাবেন তো। মিহিরদা আমাদের জেলার কনভেনার, অভিজিৎদা এখানকার বিধানসভা অবজারভার, সুভাষিস দা আমার জেলার, বাকি বিমলদা বরিষ্ঠ নেতা, অন্যান্য নেতৃবর্গ, এত অঞ্চলের সুধীর নাগরিক বৃন্দ, আমার ভক্তিমতী মা ও বোনেরা যারা দুপুর থেকে ভাত চাঁদ না খেয়ে এসে বসে আছে, কি খেয়েছেন? কেউ খেয়েছে, কেউ খায়নি, সেই না আমি আজকে দুপুরে ভাত খাইনি, মায়েদের কষ্ট হচ্ছে। সবাই এসছেন, আমাদের কর্মীবৃন্দ সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন। ভগবান আজকে কৃপা করেছেন, ভগবান আমাদের সঙ্গে আছেন, দেখুন কিরকম ঠান্ডা ঠান্ডা কুল কুল, চারিদিকে পদ্ম ফুল। তা আজকে এই যে নাটাবাড়ির আমি এসে দেখলাম লোকজন কম, কি ব্যাপার? মিহিতা বলছেন যে সব গাড়ি ফাড়ি আটকে দিয়েছে। আমাদের একজন লম্বা মন্ত্রী এখানে আছে, সে খালি ভয় করে এই বোধে হেরে যাবে, এই বোধে হেরে যাবে, কি হারবে কি না হারবে, তো তাই বাইক বাহিনী করে রাস্তায় আমাদের গাড়ি আটকে দিয়েছে যাতে আমাদের আপনারা পৌঁছতে না পারেন। তাই এখনো মিছিল আসছে, মায়েরা বোনেরা আসছেন, তো এই সুন্দর পরিবেশে সবাই উপস্থিত হয়েছেন। নির্বাচন মাঝখানে চলে এসছে, তিনটা হয়ে গেছে, চার নম্বর ফেজে নির্বাচন আপনাদের, জঙ্গলমহল থেকে এবার শুরু হয়েছে পরিবর্তনের নির্বাচন। আমি জঙ্গলমহলের ছেলে, এখানে যেমন চারিদিকে সবুজ গাছ, সবুজ ঘাস, মাটিতে কিচ্ছু পাবেন না, লাল লাল গাছপালা শুকিয়ে গেছে, মাটিতেও লাল ধুলো, যখন হেলিকপ্টার নামছে একবারে লাল মেঘ হয়ে যাচ্ছে ছাদ। সেই কঠোর জায়গা থেকে এবার শুরু হয়েছে, জঙ্গলমহলের মানুষও বঞ্চিত, এত বছর উত্তর বাংলার মানুষও বঞ্চিত। তাই আমরা এই দুই জায়গার গরিব এলাকার সঙ্গে আছি, এখানকার মানুষও পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন, কুচবিহারে করতে দেয়নি, লুটপাট হয়েছে, এখানেও আপনারা ভোট দিতে চেয়েছিলেন, তাই পঞ্চায়েতে ভোট দিতে পারেননি বলে পার্লামেন্ট ইলেকশনে ভোট দিয়ে তার শোধ বোধ করে দিয়েছেন, কি তাই তো? তাই আমরা ঠিক করেছি এই গরিব মানুষগুলোর জন্য আমাদেরকে সেবা করতে হবে। সারা দেশের গরিব পিছিয়ে থাকা এসসি এসটি ওবিসি মানুষ বিজেপির সঙ্গে আছে, তাই আমাদের এসসি এসটি ওবিসির এমএলএ এমপি পঞ্চায়েত সবচেয়ে বেশি। মোদিজি গরিব মানুষের বাড়ির ছেলে, তিনি গরিবের কষ্ট জানেন, তাই দেখুন আজকে আমাদের বাড়ি বাড়িতে পাক্কা পায়খানা হোক। প্রধানমন্ত্রী এত বড় মানুষ, এইটুকু কথা কেন ভাবলেন? উনি দেখেছেন বাড়িতে পায়খানা নাই বলে মাঠে ঘাটে যেতে হয় আমাদেরকে, মা বলে বৃষ্টি বাদলায় কি অসুবিধা, শরীর খারাপ হলে আরো অসুবিধা, উনি বলেছেন মা বোনদের মান সম্মানের ব্যাপার, প্রত্যেকের বাড়িতে পাক্কা পায়খানা হোক, তাই 10,000 টাকা করে দিচ্ছেন। এখানকার সরকার 3,000 টাকা দেওয়ার কথা সেটা দিচ্ছে না, আবার 10,000 টাকা থেকে বলছে তুমি আগে 1,000 টাকা দাও তারপরে দেবো, কি তাই বলেছে তো? আচ্ছা বলুন 10,000 টাকায় কি হয়? ইট কিনলে, সিমেন্ট নাই, সিমেন্ট কিনলে বালি নাই, বালি কিনলে উপরে টিন নাই, আর কম করতে করতে পায়খানাটা এইটুকু হয়ে যাচ্ছে, তার দরজাটা আরো ছোট হয়ে যাচ্ছে, যার একটু স্বাস্থ্য ভালো মোটা ছোট মানুষের ভিতরে ঢুকতে পারবে ঠিক না? আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কি যেন নাম, কিরাম দেখতে, যদি কোনোদিন ওনাকে সেই পায়খানায় যেতে হয় ঢুকতে পারবে? যদি ঠেলা ঠেলি করে ঢুকেও যায় টেনে বার করা যাবে না, তোমার দেওয়াল ভেঙে বার করতে হবে। এই যে কাঠমানি পায়খানার টাকা পর্যন্ত খেয়ে নিচ্ছে, উনি দেখলেন প্রধানমন্ত্রী যে মানুষ গরিব সারা জীবন খড়ের চালে টিনের চালে থাকে, ইচ্ছা আছে একটা পাকা ছাদ হোক, পয়সা নেই, উনি বললেন আমরা সবাইকে 2,50,000 টাকা দেবো, 3,00,000 টাকা দেবো, পাকা বাড়ি করে দেবো। টাকা এসে গেছে, আমাদের 80 লক্ষ বাড়ি হওয়ার কথা, পশ্চিমবঙ্গায় এক একটা বুথে 90টা করে বাড়ি হবে, কেন হচ্ছে না? না আপনার নামে বাড়ি এসছে, আপনি চাইতে যান বলবে তুমি আগে 20,000 টাকা দাও তারপরে পয়সা পাবে, কি বলেছে কি না? এই যে এত বড় আমফান হয়ে গেল সুন্দরবন এলাকায়, 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, হাজার হাজার বাড়ি ভেঙে গেল, কেন ভাঙলো? টিনের বাড়ি ছিল, খড়ের বাড়ি ছিল, ইটের চাল, কোথাও মাটির বাড়ি ছিল, এত বড় ঝড় বৃষ্টিতে সব ভেঙে গেল, মানুষ গরু বাছুর নিয়ে গাছের তলায় বসে আছে। যদি ওই লক্ষ লক্ষ বাড়ি যেটা সরকার দিয়েছিল টাকা কেন্দ্র সরকার হয়ে যেত, মানুষের বাড়ি ভেঙে যেত না, পাকা ছাদটা থাকত। এই কাঠমানির জন্য লুটের জন্য মানুষ কষ্ট পেয়েছে, লক্ষ লক্ষ ত্রিপল কিনলেন দিদি,
সে ত্রিপলও লোকে পায়নি। লকডাউনের সময় প্রধানমন্ত্রী দেখলেন গরিব মানুষের কষ্ট, চলবে কি করে, তাদেরকে একটু সাহায্য করতে হবে। সবচেয়ে বেশি কষ্ট ছিল মায়েদের, কাজকর্ম বন্ধ, আয় উপায় বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, অ্যাক্সিডেন্টের কাজ বন্ধ, খাওয়াবো কি লোককে, রান্না করবো কি। প্রধানমন্ত্রী বুঝতে পারলেন গরিব মানুষের কষ্ট, উনি বলে চিন্তা করবেন না, আমরা ফ্রিতে রেশন দেবো, 5 কিলো চাল, 1 কিলো ডাল বিনা পয়সায়। পেয়েছেন কিনা? অনেকে ডালটা পাননি আমি জানি, দিদির ভাইরা খেয়ে নিয়েছে, কাটমানি হয়ে গেছে ডাল। অনেকে 5 কিলো চালও পাননি, 3 কিলো 4 কিলো পেয়েছেন, তাই তো, সেটাও খেয়ে নিয়েছে। ত্রিপল চোর, চাল চোর, এই যে সরকার, একে পাল্টাবার জন্য আমরা লড়াই করছি। প্রধানমন্ত্রী কষ্ট বুঝতে পারলেন, ফ্রিতে চাল পাঠালেন, সে চালও লুট হয়ে যাচ্ছে, গরিব মানুষের পেটে লাভ মেরে এই সরকার চলছে, তাই একে থাকতে দেওয়া যাবে না, 2 মেয়ের পরে একে বিদায় করতে হবে, তাই আমরা লড়াই করছি। প্রধানমন্ত্রী জানেন গরিব মানুষের কষ্ট, তাই শুধু চাল ডাল দিলে হবে না, রান্না করবে কি দিয়ে। আগেই উনি মায়েদেরকে বাড়ি বাড়িতে গ্যাস দিয়েছে, আর যারা পাননি 24 সালের মধ্যে সবাই পাবেন গ্যাস। দেখুন এখানে অনেকে গ্যাস পেয়েছেন বাড়িতে, আচ্ছা আপনারা কি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে আমাকে গ্যাস দিন বলে, লিখেছেন? কেউ ফোন করেছেন যে প্রধানমন্ত্রী আমাকে গ্যাস দিন? উনি জানেন মায়েদের কষ্ট, উনি একটা ছোট্ট ঘরে থাকতেন, মা বাবা ভাই বোনেরা সেখানে পড়াশোনা করতেন, সেখানে মা রান্না করতেন, কাঠ খড় দিয়ে মায়ের চোখে জল পড়তো, ছেলেদের চোখে জল পড়তো, ধোঁয়ায় ঘর ভরে যেত। উনি ভেবেছিলেন সুযোগ পেলে মায়েদের চোখের জল মোছাবো, প্রধানমন্ত্রী হয়ে উজ্জ্বলা যোজনার মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিয়েছেন পয়সা নিয়ে। আর যখন লকডাউন হলো, পয়সা নিয়ে হাতে লোক কি করে কিনবে, ফ্রিতে 3টা সিলিন্ডার বাড়ি বাড়িতে দিয়েছেন, 3 মাস দিয়েছেন কিনা, চাল ডাল ফ্রি, গ্যাস ফ্রি। শুধু চাল ডাল তো খাওয়া যাবে না, কদিন খিচড়ি খাবো, সবজি চাই, মশলাপাতি চাই। উনি বলে না মায়েদের কষ্ট হচ্ছে, প্রতি মাসে 500 টাকা করে 3 মাস দিয়েছেন কিনা। যারা জনধন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলেছিলেন তারা কিন্তু টাকা পেয়েছেন, 20 কোটি মহিলা পেয়েছেন মাসে মাসে 3 মাস। আর যারা টিএমসির কথা অ্যাকাউন্ট খোলেনি তারা ঘুম হা কিছুই পায়নি, দেখেছি। তাই প্রধানমন্ত্রী এসেছিলেন কলকাতায়, বললেন যে আপনারা কংগ্রেস সিপিএম টিএমসি কে সুযোগ দিয়েছে, একবার আমাদেরকে সুযোগ দিন, আমরা আপনাদের স্বপ্নের বাংলা গড়ে দেবো। মায়েদের দিকে কেউ টেরা চোখে তাকাতে পারবে না, কেউ চমকাতে ধমতে পারবে না, কেউ কাপড় টানতে পারবে না, হাত টানতে পারবে না। আমরা দিল্লিতে পার্লামেন্টে আইন পাস করেছি, মহিলাদের যদি ধর্ষণ হয় দোষীকে ফাঁসির সাজা দেওয়া হবে। আমাদের মারুতি দিদি বললেন মেয়ে জন্মালে চিন্তা হয় তার পড়াশোনা, তার বিয়ে, মেয়ে জন্মালে আমাদের সরকার সব দায়িত্ব নেবে, মা বাবার কোনো খরচা নাই, স্কুলে ভর্তি থেকে গ্রাজুয়েট অবধি, কেজি থেকে পিজি অবধি 1 পয়সা খরচা নেই, ফ্রিতে পড়বে, বাস ট্রেনে ফ্রিতে যাতায়াত করবে, 3-তে 6-এ 9-এ 12-এ 3000 টাকা করে মাসে ভাতা পাবে, স্টাইপেন্ড পাবে। মেয়ে 18 বছর হলে 2 লাখ টাকার ফিক্সড ডিপোজিট হবে সরকার তরফ থেকে, তার বিয়ের খরচের চিন্তা নেই। তো তাই নয়, মেয়ে পাস করে গেলে পুলিশের 9টা ব্যাটালিয়ন করবো আমরা নবদুর্গার নামে, কেবল মেয়েরা চাকরি পাবে। এই যে বন্দুক, পুলিশের ভাইরা বন্দুক নিয়ে পাহারা দেন ঘোরেন, মেয়েরাও আর্ম ফোর্সে চাকরি করবে সশস্ত্র বাহিনীতে, তার জন্য আলাদা 3টে ডিপার্টমেন্ট ব্যাটালিয়ন হবে মাতঙ্গিনী হাজরার নামে, কেবল মেয়েরাই সশস্ত্র বাহিনীতে চাকরি করবে। শুধু তাই নয়, সরকারি চাকরিতে 33% মেয়েদের জন্য সুরক্ষার ব্যবস্থা করা হবে, স্বাস্থ্য সম্মানের ব্যবস্থা করা হবে, আমাদের বাংলার মেয়েরা সম্মানে ঘুরে বেড়াবে, কেউ ভয়ের ব্যবহার থাকবে না। আজ 60-70 বছরের কোন মহিলা সুরক্ষিত নন, তার মান সম্মান সুরক্ষিত নয়, দিদিমণি ধর্ষণ খুন বন্ধ করতে পারছেন না, তাই ধর্ষিতার জন্য টাকা দিয়ে দিচ্ছেন ক্ষতিপূরণ, ইজ্জত বিক্রি করে দিচ্ছেন, বিবাহিতা অবিবাহিতা বয়স তার দিকে দাম দিচ্ছেন, এরকম কল্পনা করতে হবে আমরা। আর যার সরকারি হসপিটালে কোনো ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, বয়স্করা অসুস্থ হলে নিয়ে গেলে চিকিৎসা পাবেন না, বাপের জমি বিক্রি করে সেই ভেলোর চেন্নাই নিয়ে যেতে, রাত বিরেতে অসুস্থ হলে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, বড় বড় বাড়ি, নীল সাদা রং, ডাক্তার কভারেজ নাই, জ্যান্ত ফিরার সম্ভাবনা নয়। থানায় যান,
যদি আপনার সঙ্গে কেউ অপব্যবহার করে আপনার ক্ষতি করে এফআইআর করতে যাবেন পুলিশ নয় সিভিক পুলিশ থানা চালাচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে পড়াশোনা করতে টিচার নাই মাস্টার নাই চেয়ার টেবিল নাই মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে গরিব মানুষের ছেলে পড়ে কে ইংরেজি মাধ্যমে পড়াবে 2000 টাকা খরচা করে সরকারি স্কুলে পড়াশোনা হয় না 8-10 ক্লাস পড়ে সে পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাটে মহারাষ্ট্রে চাকরি করতে যাবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর পরিবর্তন চাই আমরা তাই লড়াই করছি এখানে পঞ্চায়েতের টাকা রাস্তার টাকা জলের টাকা 100 দিনের কাজের টাকা লুট হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা মোদিজি পাঠাচ্ছেন দিদির ভাইরা লুট করে নিচ্ছে প্রতিবাদ করতে গেলে আপনাকে কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেবে মারপিট করবে বাড়ি ভেঙে দেবে গাঁজার কেস দেবে অস্ত্রের কেস দেবে আমাদের উপরে প্রায় 30,000 কেস চলছে যে কেসে জামিন করার জন্য কোটি টাকা খরচা করছি এই ফলস কেস দিয়ে আমাদের আটকাবার চেষ্টা 140 জন কর্মীকে হত্যা করেছে হাজার হাজার ছেলে জেলে আছে কেউ বাড়ির বাইরে আছে পুলিশের ভয়ে এখনো পুলিশের অত্যাচার চলছে টিএমসি লোকেরা গুন্ডামি করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা এর পরিবর্তন করতে চাই যেমন পুলিশের কোনো মান সম্মান নাই থানা ভেঙে দিচ্ছে পুলিশের গাড়িতে বোম মেরে দিচ্ছে ঠিক মা বোনদের সম্মান নাই পুলিশ যদি সুরক্ষিত না থাকে মা বোনদের সুরক্ষা কে দেবে আমাদের জীবনের সুরক্ষা কে দেবে এই ভারতীয় জনতা পার্টি এলে পুলিশের এই ইউনিফর্মের সম্মান আমরা ফিরিয়ে দেবো অশোক স্তম্ভের সম্মান ফিরিয়ে দেবো পুলিশকে কেউ চমকাতে পারবে না আজকে ইউপি বিহারে যান পুলিশের দিকে টেড়া চোখে তাকিয়ে পুলিশকে চমকানো চলবে না ভরে দেবে 6 মাস ধরে জেলে ভাত খেতে তাই এখানে গুন্ডা বদমাস যাদের জেলে থাকার কথা তারা টিএমসি নেতা হয়েছে পুলিশ তাদেরকে সেলুন মারছে আমরা এর পরিবর্তন করব মহিলাদের দিকে কে হাত তুলতে পারবে না তার যোগ্য সম্মান যুবকরা আজকে চাকরির জন্য উত্তর ভারত পশ্চিম ভারতে চলে যাচ্ছে এখানে কলকারখানা চাকরি বাকরি ব্যবস্থা হবে চিকিৎসার জন্য ভেলোরে চেন্নাই যেতে হবে না আমরা আরো 3টা এইমস তৈরি করব উত্তর বাংলায় একটা জঙ্গলমহলে একটা মধ্য বাংলায় একটা আমাদের এখানে এইমস এসেছিল রাজ্য সরকার জমি দিল না সেই এইমস চলে গেল কেন এতে কল্যাণীতে এখানকার গরিব মানুষ কলকাতা যেতে হলেও চিকিৎসা করতে গয়না বিক্রি করতে হয় অথচ উত্তর বাংলায় প্রথম এইমস দরকার ছিল এখানে সার্কিট বেঞ্চে কতদিন লড়াই করে শুরু হয়েছে করতে দেবে না প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করেছে মমতা ব্যানার্জিকে 10 বছর আপনার সুযোগ দিয়েছে সব এমএলএ দিয়েছেন কিন্তু উনি কি দিয়েছেন আজকেও কুচবিহারের লোকের সেই দুরবস্থা রয়েছে যাতায়াতের সমস্যা খাবার জলের সমস্যা চাকরি বাকরি নাই আইন শৃঙ্খলা নাই এখন দিদিমণি গল্প বলছেন যে উনি নাকি এখানকার এয়ারপোর্ট বানিয়েছেন উনি নাকি কুচবিহার শহরকে হেরিটেজ বানিয়েছেন রাজ্য সরকারের হাতে ক্ষমতা নাই আমাদের কেন্দ্র সরকার টাকা দিয়ে করেছে উনি এখানে পুলিশ দিচ্ছেন না বলে বিমান নামতে পারছে না সুরক্ষা দিচ্ছেন না উনি চান না কুচবিহারের মানুষ বাইরে যাক চাকরি বাকরি করুক পড়াশোনা করুক ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে এখানকার উন্নয়নকে আমরা সবচেয়ে প্রথম প্রাথমিকতা দেব উত্তরবঙ্গের মানুষের প্রতি যে বিমাতৃসুলভ ব্যবহার সেটা দূর করব এখানকার যারা পঞ্চায়েতের লোক দেখুন এরা যখন পঞ্চায়েতে হয়নি 10-12 বছর আগে কি অবস্থা ছিল খেতে পেত না 2 টাকা কিলো চাল কখন আসবে বাড়িতে হাঁড়ি বসবে না খেয়ে গাল ঢুকে গেছিল একটা বিড়ি 2 বার খেত নিবিয়ে কানে গুঁজে রাখতো পয়সা ছিল না এখন লম্বা লম্বা সিগারেট খাচ্ছে গোল গোল ধোঁয়া ছাড়ছে যার বাড়িতে একবার হাঁড়ি বসতো না সে এখন বিরিয়ানির প্যাকেট খাচ্ছে বউকে নিয়ে রেস্টুরেন্টে গোল গোল গাল হয়ে গেছে ক্রিম মেখে ঘুরে বেড়াচ্ছে চকচক করছে কোথা থেকে পয়সা আসছে সব পঞ্চায়েতে ঝাড়া পয়সা যার কাছে 1 কাপ চা খাওয়ার পয়সা ছিল না পাড়ার দোকানে বসে থাকতো কেউ গেলে বলছো মিহিতা মিহিতা 1 কাপ চা খাও এখন যাও ধরে চা খেয়ে যা স্পেশাল চা দে স্পেশাল চা দে কোথা থেকে পয়সা আসছে মাথায় চুল লাল হয়ে থাকতো তেল জুটতো না এখন শ্যাম্পু মেরে ঘুরছে আর টিনের বাড়ি ছিল এরকম ফুটো ফুটো টিনের চালে বৃষ্টি হলে জল পড়তো ভিতরে বেশি বাইরে কম বালতি মগ গামলা রাখতে হতো ঘরের মধ্যে এখন 2-3 তলা বাড়ি হয়েছে দিদি শাড়ির মতো নীল সাদা রং হয়েছে এই টাকা কোথা থেকে আসছে এসব পঞ্চায়েতে ঝাড়াটা বন্ধুগণ এই যে যার ভাঙা সাইকেল ছিল পাড়ার ভিতর দিয়ে গেলে ঢড়ঢড় হয় হতো বেল বাজাতে হতো না
সে এখন নতুন মোটরসাইকেল কিনেছে, সেই মোটরসাইকেলের হর্ন বাজিয়ে বাজিয়ে যায়। যার ভাঙা মোটরসাইকেল ছিল, চার চাকার গাড়ি কিনেছে, বসুন বসুন আমাদের ছেলেরা এসছে বাইক নিয়ে, বসুন কত বলুন, সব দেরি হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো এই যে লুট, গরিব মানুষের উন্নয়নের টাকা, রাস্তার টাকা, পুকুর কাটানোর টাকা, 100 দিনের টাকা, স্কুল বিল্ডিং এর টাকা সব লুটেছে। আমরা ক্ষমতা এলে এসআইটি তৈরি করে তদন্ত করে পঞ্চায়েতের লুটের টাকার হিসাব নেব, আর যারা যারা লুট করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যারা টেট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা নিয়েছে চাকরি দেবে বলে তারও বিচার হবে, নারদা সারদার বিচার হবে, কাউকে ছাড়া হবে না। যত দুর্নীতি হয়েছে সব বিচার হবে, আর সেই বিচারে সবাইকে জেলে ঢুকাবো। যারা এখানে পঞ্চায়েতের নেতা আছে, জেলা পরিষদ আছে, তাদেরকে কুচবিহারের জেলে পাঠানো হবে। যারা একটি এমএলএ আছে, চেয়ারম্যান আছে, তাদেরকে কলকাতা সেন্ট্রাল জেলে পাঠানো হবে। আর এমএলএ এমপি মন্ত্রী হলে তাদেরকে ভুবনেশ্বরে পাঠাবো জগন্নাথ দর্শন করতে, গরিব মানুষের টাকা হজম করতে দেবো না। তাই বন্ধুগণ, এখনো যারা ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, বলুন দুই মেয়ের পরে বিজেপির সরকার হলে ওরা কোথায় যাবে? ওইসব লোকজনকে গ্রামে থাকতে আমরা দেবো না, যারা মানুষের টাকা লুট করে মানুষকে লাল চোখ দেখায়। হয় ত্রিপুরা যাবে, আসাম যাবে, আর না হলে বাংলাদেশে চলে যাবে, জায়গা করে দেবো এইখানে, দাদাগিরি করা চলবে। বন্ধুগণ, মোদি সরকার গরিব মানুষের জন্য কাজ করছে। আমাদের এখানে যারা চাষি আছেন, তারা পয়সা থাকে না বলে সময় চাষ করতে পারেন না। তাই প্রধানমন্ত্রী বলেছেন চাষের সময় আমরা গরিব চাষিদের বছরে 6,000 টাকা বিশেষ অনুদান দেব, কৃষক সম্মান নিধি প্রত্যেক বছর পাবেন। গত 3 বছর ধরে দেশের 12 কোটি কৃষক সরকারে 18,000 টাকা আর লকডাউনে 2,000 টাকা, 20,000 টাকা পেয়ে গেছেন। আপনারা কেউ পেয়েছেন? কেউ? দিদিমণি থাকলে পাবেন না। প্রধানমন্ত্রী এসেছিলেন, উনি বলেছেন আমাদের সরকার যেদিন এখানে হবে পরের দিন আমরা সেই আইন পাস করে কেন্দ্র সরকারের সঙ্গে হাত মিলিয়ে পুরনো 18,000 টাকা এই 73,000 কৃষকের বাড়িতে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, কাউকে কথা বলতে হবে না, বাড়ি বসে 18,000 টাকা পেয়ে যাবে। তার সঙ্গে প্রতি বছর 10,000 টাকা পাবেন, কেন্দ্রের 6,000, রাজ্যের 4,000, এটা বিজেপি সরকার করবে। যারা গরিব মানুষ, অসুখ বিসুখ হলে বড় চিকিৎসা করাতে পারেন না, নার্সিংহোমে গেলে অনেক টাকা লাগে, হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নাই, আমাদের জমি বাড়ি বিক্রি করতে হয়। প্রধানমন্ত্রী দেখলেন গরিব মানুষকে বাঁচতে হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাই বড় নার্সিংহোমে চিকিৎসার জন্য বছরে একটা পরিবারকে 5 লাখ টাকা দেবেন। দেশে প্রায় 2 কোটি মানুষ এই টাকা পেয়ে চিকিৎসা করিয়েছেন। আপনারা কেউ পেয়েছেন? পেয়েছেন? বাংলায় পাবেন না। দিদি থাকলে কারো চিকিৎসারও করবেন না, আর কাউকে পয়সাও দিতে দেবেন না। যেদিন আমাদের সরকার হবে তারপর থেকে পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধা পাবে, 4,60,00,000 মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ এই সুবিধা সবাই পাবে, এটা আমরা করে দেব। এই যে সুবিধা, এখানে ধান চাষ করি আমরা, গত বছর সরকার 1,720 টাকা সহায়ক মূল্য দিয়েছিল। আপনারা কেউ 1,700 টাকায় ধান বিক্রি করেছেন? কেউ করেছেন? না, 1,100-1,200 টাকা, কারণ ফোড়েরা নিয়ে যাচ্ছে, তারাই বিক্রি করছে 1,700 টাকা, 1 কুইন্টালে 500 টাকা কাটমানি। প্রধানমন্ত্রী দেখলেন তাও ক্ষতি হচ্ছে, তাই এবারে 1,868 টাকা ধানের দাম দিয়েছেন। তাকে পেয়েছেন কি? পাবেন না। দিদির ভাইরা ওই ফোড়েরা দালালরা নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে 1,200-1,300 নিয়ে 1,800 টাকা বিক্রি করছে, 500-600 টাকা 1 কুইন্টালে পাচ্ছে। আমাদের দক্ষিণ বাংলায় আলু চাষিরা, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুরের চাষিরা, আমাদের জেলাতেও অনেক আলু হয়, গতবারে আমাদের ওখানে আলু চাষিরা 5 টাকা করে আলু বিক্রি করেছে, আর ছিনেছে 45 টাকা করে খেয়েছে, কি তাই কিনা? তো আলু বিক্রি করবে চাষি 5 টাকা আর কিনবে 45 টাকা, কি অপরাধ করেছে? ওখানে কাটুয়া এলাকায় গঙ্গার পাড়ে প্রচুর পেঁয়াজ চাষ, সেই পেঁয়াজ 2-3 টাকা কিলো বিক্রি করেছে আমাদের চাষিরা, সুসাইড করেছে খরচা উঠেনি বলে। আর সেই পেঁয়াজ কত করে কিনেছেন আপনারা? এবারে 80-100 টাকা পেঁয়াজ আমার চাষিরা 3 টাকা করে বিক্রি করবে, আর 80-90 টাকা কিনবে, কি অপরাধ করেছে? তারপরে 6,000 টাকা তাকে দিয়ে দিচ্ছেন না। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে ফসলের দাম চাষি ঠিক করবে,
যেখানে ইচ্ছা বিক্রি করবে, যাকে ইচ্ছা বিক্রি করবে, কেউ জোর করে নিতে পারবে না। এই দিদির ভাইরা আপনাদের কাছ থেকে জোর করে নিয়ে যাচ্ছে, তাদের দামে দিতে হচ্ছে, কাঠ মানে নিচ্ছে। এরা কারা? ডিএমসির মিটিং হলে গাড়ি ভরে ভরে লোক নিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করে, ফুর্তি করতে টাকা দেয়। এই লোকেরা হচ্ছে আজকে দালালরা, আমাদের চাষিদের লুট করে খাচ্ছে। তাই কেন্দ্র সরকার আইন বানিয়েছে, আর চাষিদেরকে লুট করতে পারবে না। দিদিমণি সে আইনের বিরোধিতা করছেন, কিন্তু সারা দেশের চাষিরা খুশি হয়েছেন বন্ধুগণ। তাই কেন্দ্রের যে সরকার, তার যে প্রকল্প, তার লাভ বাংলার লোকেরা পাচ্ছে না। এখানে বিজেপি সরকার হলে ডাবল ইঞ্জিন সরকার হবে, কেন্দ্র সরকারের সমস্ত সুবিধা এখানকার চাষিরা পাবেন, আর সেই চাষিরা তাদের মতো করে চাষ করতে পারবেন। তাদের জলের ব্যবস্থা, তাদের লোনের ব্যবস্থা, মাটির পরীক্ষা করে কি চাষ হওয়া উচিত তার ব্যবস্থা, সারের দাম কমিয়েছি আমরা, যারা মাছ চাষ করেন তাদের লোন দেওয়া হবে জাল কেনার জন্য, যারা সমুদ্রে ধরেন তাদের ট্রলার কেনার জন্য লোন দেওয়া হচ্ছে, মাছ চাষিদের মাছ চাষ করে বিক্রি করার সুযোগ দেওয়া হবে, মাছ নিয়ে রিসার্চ হবে যাতে ভালো করে মাছ উৎপাদন করা যায়। এখনো আমরা অন্ধ্র থেকে মাছ নিয়ে আসি, ডিম নিয়ে আসি, এই বাংলা এত সুযোগ থাকা সত্ত্বেও উৎপাদন হয় না। এখানকার যারা তামাক চাষি তাদেরকে আসামে নিয়ে যেতে সমস্যা হয়, তার সমস্যার সমাধান আমরা করব, যোগ্য দাম যাতে পান তার চেষ্টা আমরা করব। আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে কিছু নাই, পুলিশ গুন্ডা এক হয়ে গেছে, তাই আমাদের মারলে কেউ এফআইআর নেয় না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে, বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে, সারা দেশে কোথাও উগ্রপন্থী নাই, আমাদের বাংলা খুন করছে, লুটপাট করছে, ভোটে ভোট দিয়ে দিদিকে জেতাচ্ছে। তাই দিদিমণি এখানে 1000 কিলোমিটার বাংলাদেশের বেড়া খুলে রেখেছে যাতে অনুপ্রবেশকারী আসে, রোহিঙ্গারা আসে, বন্ধ করছে না। বিজেপি ক্ষমতায় এলে পুরো বর্ডারকে আমরা সিল করে দেবো, একটা পাখিও যেতে দেবো না, গরু যেতে দেবো না, সোনা যেতে দেবো না, সার যেতে দেবো না, চাল যেতে দেবো না। সীমা সুরক্ষিত হবে, মানুষের জীবন সুরক্ষিত হবে, দেশ সুরক্ষিত হবে। তাই আপনারা বারবার বিভিন্ন পার্টিকে জিতিয়েছেন, ভোট দিয়েছেন কংগ্রেস, সিপিএম, টিএমসি কে, তারা আপনাদের স্বপ্ন সফল করতে পারেনি, তারা আমাদের ছেলেদের মধ্যে ভবিষ্যৎ ঠিক করতে পারেনি। ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্যে আছে সেখানে আজকে আমাদের ছেলেরা চাকরি করতে যাচ্ছে, কলকারখানা চাকরি বাকরি হচ্ছে, সিঙ্গুর থেকে দিদিমণি টাটার ফ্যাক্টরিকে তাড়ি দিচ্ছেন, সে গুজরাটে গিয়ে কারখানা করেছে, নেন তৈরি হচ্ছে, এখানে লোক চড়ছে। তাই বিজেপি এলে কলকারখানা হবে, ব্যবসা হবে, যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে, রেল লাইন হবে, সড়ক হবে, রাস্তা সারাই হবে, খাওয়ার জল আসবে, বিদ্যুৎ আসবে। তাই সব পার্টিকে বারবার ভোট দিয়েছেন, একবার বিজেপিকে জেতান, সব পার্টি বারবার, বিজেপি একবার। গত ইলেকশনে আমরা বলেছিলাম চুপচাপ পদ্ম ছাপ, কারণ পুলিশ গুন্ডা মিলে মারপিট করছে, পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি, আর আপনারা তাই করেছিলেন, চুপচাপ দিয়ে পদ্ম ফুল ছাপ দিয়ে নিশীথ প্রামাণিককে এখান থেকে এমপি করে পাঠিয়েছেন, একবার জিতে দেখিয়েছেন, সেমিফাইনাল হয়েছে। এবার কিন্তু ফাইনাল ম্যাচ আগামী 10 তারিখ। এবার আর চুপচাপ পদ্ম ছাপ নয়, এবার খোলাখুলি পদ্ম ছাপ, জোরদার পদ্ম ছাপ, পুরোপুরি টিএমসি সাফ, এইভাবে ভোট দিতে হবে যে দাদাগিরি, এই দাদাগিরি গুন্ডাগিরি, এই লুটপাট দুর্নীতি, এই খুন ধর্ষণের রাজনীতিকে বন্ধ করতে হবে বাংলা থেকে। তাই ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, এতগুলো লোক প্রাণ দিয়েছে, কেস কাটছে। তো এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন, কোনো ভয় খাবেন না, প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে, আমাদের লোকেরা থাকবে, নির্বাচন কমিশন থাকবে, কেউ চোখ দেখালে চমকালে তাকে আমাদের বলবেন তার নামটা, তাকে 2 তারিখের পর দেখে নেব কোথায় পাঠানো যায়, বাংলায় থাকতে দেবো না। মা বোনেরা আপনাদের কাছে আমার নিবেদন, যতক্ষণ না বাড়ির লোক ভোট দিয়ে আসবে বাড়িতে উনুন জ্বালাবেন না, চা পর্যন্ত বাড়াবেন না, ভোট না দিলে নাস্তা দেবেন না, জলপান দেবেন না, আগে মতদান, আগে ভোটদান, তারপরে জলপান, কি আগে মতদান তারপরে জলপান। তাই বন্ধুগণ, জলপান তখনই হবে যখন মতদান, এটা রাষ্ট্রধর্ম, এটা দেশের পুজো, তাই ভোট দিতে হবে। আমাদের দিদিমণি রোজ নতুন নতুন কথা বলেন, আগে বলছিলেন উনি দুয়ারে দুয়ারে সরকার, আমরা দুয়ারে দুয়ারে দেখলাম সরকার কোথায়, এখন তারপরে দেখলাম জমের দুয়ারে সরকার, তারপর হয়ে গেল এখন দেখছি হুইল চেয়ারের সরকার, নতুন নতুন পাল্টে যাচ্ছে। উনি বলেন আমার আন্দোলন লগ্নে জন্ম, আচ্ছা আন্দোলন লগ্ন হয়ে গেল, তা বলছে না মা মাটি মানুষ, আমার আমার ইয়ে কি বলে
গোত্র বললে আন্দোলন গোত্র তারপরে মামানি মানুষ গোত্র এখন বলছে সান্ডিলো গোত্র রোজ রোজ পাল্টে যাচ্ছে দিদি বললেন দিদিকে বলো সবাই ফোন করছে দিদিকে বলো দিদি কি ফোন ধরেছেন কারো ফোন ধরেছেন সব মিথ্যা কথা এখন বলছেন দিদিকে বলো না দিদিকে ঠেলো চারজন মিলে দিদিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তাই এই ঠেলাগাড়ি সরকার আর নাই দরকার ফুলচারের সরকার কৃষি ভাইপোর সরকার কাটমানি সরকার সিন্ডিকেটের সরকার বন্ধুগণ এই সরকার চলবে না আগামীবার বিজেপি সরকার আগামীবার এইবার 200 পার এইবার সবাই মিলে লড়ব সোনার বাংলা গড়ব সবাই মিলে লড়ব সবাই মিলে লড়ব আপনারা অনেকক্ষণ থেকে এসছেন আমাদের ভাষণ শুনেছেন আর একটাই কাজ আগামীর দুটো দিন নিজের বুথকে আগলে রাখুন সকাল সকাল গিয়ে পদ্ম ফুলে ভোট দিয়ে বিজেপিকে জেতান যদি এখানে আমরা জিতি নাটাবাড়ি তাহলে 200 সিট নিয়ে বিজেপি সরকার করবে সোনার বাংলা বাড়া মানে আমি আশা করবো মিহিরদাকে আর একবার এখান থেকে বিধায়ক হিসাবে বিধানসভায় পাঠান তিনি আপনাদের স্বপ্ন সফল করবেন এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি জয়